মর্নিং বন্ধুরা, শুভ বৃহস্পতিবার। আজকে হলো বৃহস্পতিবার আর আজকে আমি পুজো করে তারপর ব্লগটা শুরু করছি। দেখো ঘর কি গুছাবে, কি অবস্থা, দেখো খাটটার কি অবস্থা করলো, দেখো একবার। হ্যাঁ রে দুষ্টু, কি করলি চাদরটা, হে 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 হে, কি মজা না। ওঠ, এদের স্কুলও খুলছে না আর আমাদের মানে মাদের হয়ে যাচ্ছে যত রাজ্যের ঝামেলা, বুঝতে পারলে? কি যে হবে কে জানে বাবা, এদের স্কুলটা খুলে গেলে বেঁচে যায়, গোটা ঘরময় নোংরা করে বেড়ায়, গোটা আজকে খেলতে যাচ্ছে না, জানি না কেন কিছু হয়েছে, বুঝতে পারলে? খেলতে যাওয়ার কোনো ইয়ে নেই আজকে। দেখো অনির্বাণ শুরু হয়ে গেছে, অনির্বাণ মানে ক্লাস আছে, বন্ধুকে ডাকাটা কি শুরু হয়ে গেছে। আর আজকে আজকে আমি সব কম্বল টম্বল সব বার করেছি, কালকে রাতে কিন্তু যথারীতি ঠান্ডা ঠান্ডা লাগছিল, নিয়ে তোমার দেখছো কথা কি বলবো, চিৎকার করে ডাকছে বন্ধুকে, খেলবি না? তারপরে কথা বলছি। যাওয়ার জন্য একদম ব্যস্ত, বাবা এতক্ষণ বলছিল আমি যাব না, আমার ভালো লাগছে না, আর যেই বন্ধু ডাকলো অমনি জুতো পরা শুরু হয়ে গেল, তাই না? সাবধান, সাবধানে আসবে। গেলেন মহাপ্রভু, কি হয়েছিল কে জানে, প্রথমে বলছিল খেলতে যাব না, তারপরে ওই বন্ধুকে দেখতে পেলো, বাস চললো খেলতে। তো আমার এবার রান্না বান্না হবে, ওই দেখো কম্পিউটারটাকেও শাটডাউন করেনি, কম্পিউটার চলছে, আর পারি না গো এই ছেলেটাকে বলি না, ওই দেখো বিছানার অবস্থা, জামা প্যান্ট বন্ধুক, এমনি করে চলে বলো তো, একদিক গুছাবো আর একদিকও নোংরা করে পালাচ্ছে। কম্পিউটার শাটডাউন করবে না, জামা কাপড় গুছিয়ে রাখবে না, দুদিন কি সুন্দর বলাতে একটু গুছিয়ে গুছিয়ে রাখছিল, আবার সেই নোংরা কোমরা করে পালাচ্ছে, আমি পাগল হয়ে যাব। ধুমধাম পড়ছে চারিদিক দিয়ে, আর কালকে রাতে এত ঠান্ডা করছিল না, নিয়ে আজকে অভি এলো ডিউটি থেকে, ইয়া নিয়ে ওকে বললাম তুমি কম্বল টম্বলগুলো বার করো, আর ওই পাতলা কম্বলটাতে একটু অস্বস্তি হচ্ছে, হচ্ছে না মানে আমি পাতলা নেবো ওর জন্য ওটা বার করলাম, নিয়ে কম্বলগুলো বের করে রোদে দিয়েছি, রোদে দিয়ে দিয়েছি, ওয়ারটাও রোদে দিয়ে দিয়েছি, এইটা মনে হয় এখনো লাগবে না, এই মোটাটা ওটা তাও রোদে দিয়ে দিলাম, বলছে না যে শনিবার দিন নাকি শুনছি যে খুব ঝড় বৃষ্টি হবে, তাই তো শুনছি, এমন কে জানে বাবা, তারপরে যদি ঠান্ডা লাগে আর রোদে না দিয়ে দেখবে এই মানে যে জিনিসগুলো ঢোকানো থাকে সেগুলো যদি রোদে না দেওয়া হয় একদম গায়ে দেওয়া যায় না, তাই না? তাই জন্য রোদে মধ্যে আমি দিয়ে আগে থেকে রেডি রাখছি, বাই চান্স তখন ঠান্ডা লাগলে আর গায়ে দিতে পারবো না। আর আজকে দেখো, এই দেখো এটা কি বলতো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই দেখো এটা একটা জিনিস, খুবই জঘন্য একটা গন্ধ, ওকে খুবই জঘন্য, চার দিন ধরে ভিজিয়ে রেখেছি, এটা হলো সর্ষের খোল, আমার সমস্ত ফুল গাছে আজকে এটার মধ্যে জল মিশিয়ে দেব, খুব ভালো ফ্লাওয়ারিং মানে যেসব গাছ ফুলের গাছ না সেগুলোতে সর্ষের খোল দিলে খুব মানে গাছের জন্য খুবই ভালো, সেই জন্য আনিয়েছি, নিয়ে চার দিন ধরে ওটাকে ভিজিয়ে রেখেছি, কালকে দেব ভেবেছিলাম কিন্তু দেওয়া হয়নি, কাজের চক্করে দেওয়া হয়নি, নিয়ে আজকে ভাবছি দিয়ে দিই, কারণ তিন দিন চার দিন মধ্যে দিতে বলে, তো আজকে দিয়ে দিই, হ্যাঁ দেখি কেমন গাছে ফুল আসে। আর আমার তো অনেকগুলো কুড়িয়েও এসছে, চন্দ্রমল্লিকা গাঁদা কালকে তোমাদের দেখিয়েছি, এখন দেখা যাক কেমন আসে, চলো কাজগুলো ঝটপট সেরে নিই না, আগে কম্বলগুলো তুলি, নাহলে ওই যা গন্ধ গো মানে গন্ধে টেকা যাচ্ছে না, জাস্ট বাপরে বাপরে বিচ্ছিরি একটা গন্ধ।
এই মানি প্ল্যান্টের পাতাগুলো যদি আমি এমনি নর্মালি সব গাছেরই এতে স্প্রে করি, কিন্তু মানি প্ল্যান্টে বিশেষ করে স্প্রে করলে কি গাছটাও গ্রো হয় আর পাতাগুলো ক্লিন থাকলে দেখতে ভালো লাগে। কালকে যেমন ঠান্ডাটা লাগছিল না, সেরকম আজকে মানে রোদটাও চরম রোদ, রোদে বসা যাচ্ছে না। দেখতে পাচ্ছো মুখচোখগুলো একদম লাল লাল হয়ে গেল আমার, বাপরে এত রোদ, রোদটাতে বসা যাচ্ছে না, মানে গরম লাগছে যথারীতি। আর আজকে আমার রান্না বিশেষ কিছু নেই, কালকে পালং শাক আছে একটু, তারপরে তোমার ইয়ে আছে, ওটাকে কি বলে, পোড় ভাজা আছে, মাছ তো ভাজা আছে, মাছটা দিয়ে সর্ষে ঝালদা করবো ভাবছি, সর্ষে দিয়ে ঝালদা করবো, রাতে একটু স্পেশাল কিছু করার চিন্তা ভাবনা আছে, এখন দেখা যাক কি করা যায়, চিন্তা ভাবনা ঠিক আছে, এখনো কিছু ডিসিশন নিইনি, দেখা যাক। আর ভাবছি আলুর দম করে দেবো, আলুর দম করলে রাতে ফ্রাইড রাইস করি, লুচি করি, যাই করি না কেন আলুর দম দিয়ে হয়ে যাবে, বুঝতে পারলে। এই আজকে ভাবছি রান্না করব, রান্নার বেশি তামঝাম নেই, শুধু দুধটা চাপিয়ে দিয়েছি, দুধটা হয়ে গেলে তারপরে রান্নার কাজে লাগবো। ততক্ষণ এই দেখো কত বাসন পড়ে আছে জলখাবারের, এগুলো সব মাজতে হবে, একদম অবস্থা খারাপ। 11:30 মতন বাজে আজকে, বৃহস্পতিবার, কিছু করার নেই, হবে। তো দুধটা আমাদের এখন হয়ে গেছে, আর তোমার আলু কেটে প্রেশার কুকারে আমি রেডিও করে রেখে দিয়েছি, সেটা সেদ্ধ চাপিয়ে দিচ্ছি। আর এদিকে তোমার সর্ষেটা ভিজিয়ে দেবো, কারণ সর্ষেটা না ভেজালে তোমার যখন মিক্সিতে বাটি না ঠিক মতন বাটা যায় না, তো সেই সব রেডি করে নিই, তারপরে তোমার যখন আলু সেদ্ধ হয়ে যাবে তখন শুধু মাছ ঝালদাটা করবো, কারণ ওইটাই তো শুধু করার আছে। তারপরে আলুর দমের মশলাও রেডি আছে, ওটা হয়ে গেলে ওটাও হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো সেই সব হোক, তারপরে রান্না লাগবো, ওগুলো সব কাজ দিয়ে দিলাম, তোমার চাপিয়ে টাপিয়ে দিলাম, একেবারেই হোক আলুটা, তারপরে রান্না করব। ভালো লাগছে না, কিছুই যেন ভালো লাগছে না, মনটার মধ্যে একটা অস্বস্তি হচ্ছে জানো তো, মানে না রান্না বান্না করতে ভালো লাগছে না, কাজের মানে মনটা একটা চঞ্চল হয়ে গেছে, সত্যি কথা বলতে মনটার মধ্যে একটা চঞ্চল চঞ্চল ভাব হয়ে গেছে। ব্লগটাও যে করছি, ব্লগটার মধ্যেও একটা অস্বস্তি, একটা আড়ষ্ট আড়ষ্ট ভাব। ব্লগিং মানে কি, ব্লগিং মানে যেটা আমরা করি, মানে ডেইলি লাইফের ব্লগ যেটা আমরা যারা করি, আমরা ব্লগিং মানে পুরো ফ্রি মাইন্ডের একটা একদম যেটা ন্যাচারাল জিনিস সেটাই তোমাদের কাছে তুলে ধরা, তাই না? কিন্তু ইদানিং ইউটিউবের এত আপডেট আসছে, ইউটিউব এত রুলস, এত নিয়ম, এত শক্ত করে দিচ্ছে যে মানে ওইগুলো মাথায় রাখতে রাখতে ন্যাচারাল ভাবটাই চলে যাচ্ছে, কোথায় যেন মনে হচ্ছে যেন সব কিছু যেন আর্টিফিশিয়াল, এরকম একটা মনে হচ্ছে, মানে একটা হয় না মানে সব কিছু মাথায় রেখে এতগুলো রুলস, ধরো 4-5টা হয় সেটা ফলো করা যায়, মানে রুলসের একটা মানে কি বলো একটা পাহাড় তৈরি করে দিয়েছে ইউটিউব নিয়ে, সব কিছু মাথায় রাখতে গেলে না ব্লগিং মানে ভিডিও করাটাই যেন কেমন একটা অস্বস্তি হয়ে দাঁড়াচ্ছে। এতদিন তো তোমার কিছু না কিছু ভিডিওতে ইয়ে আসতো, তোমার রেস্ট্রিকশন আসতো কি ইয়েলো ডলার আসতো, অনেক কিছু ব্যাপার আছে, যারা ইউটিউব করে তারা খুব ভালো করে জানবে। তো ইদানিং ব্লগিংয়েও আসছে, আমার সেদিন কী একটা ব্লগ পোস্ট করলাম সেটাতেও এখন রিভিউ হতে তোমার কতক্ষণ সময় নিল জানো, সকালে ভাবলাম ব্লগটা পোস্ট করব, সেটা করলাম গিয়ে আমি রাত্রে, তোমার প্রায় 4-5 ঘন্টা মতন সময় নিল রিভিউ করতে, বলো। কোনো কপিরাইট কোনো সং ইউজ করছি না, কোনো কপিরাইট ক্লেম নেই, কিছু নেই, তাতেও রিভিউ হচ্ছে, মানে এত রুলস করে দিচ্ছে, মানে এবার মনে হচ্ছে আর ভিডিও করবো না, ভিডিও স্টপ করে দিই, বিরক্ত লাগছে সত্যি কথা বলতে, এক কথায় বিরক্ত লাগছে। এরকম করে হয় না, এরকম করে স্পেশালি ব্লগিং হয় না, ব্লগিং মানে পুরো ন্যাচারাল জিনিসটা তোমাদের সামনে তুলে ধরা ফুল, তার মধ্যে কথা থাকবে, বাচ্চা থাকবে, সব থাকে, কথাটাও ভেবেচিন্তে বলতে হচ্ছে। এই যে এখন যেটা বলছি এটাতেও আমার এখন এই ব্লগটার কি আসবে জানি না, মানে একটা হয় না অস্বস্তি হচ্ছে, এই সব কিছুতেই বিরক্ত বিরক্ত ভাব লাগছে, মনে হচ্ছে দূর যায়, এরকম করে হয় না, এরকম করে ঠিক মনটা যেন সেট করতে পারছি না, কোথাও যেন একটা অসুবিধা অসুবিধা হচ্ছে, বুঝতে পারলে।
তো এখন ঘড়িতে বাজে তোমার 1:45 মতন, ঠিক আছে? আর 1:45 সময় আলু সেদ্ধ আমার হয়ে গেছে, তো খোসাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর ওইদিকে কুকারে ভাত চাপানো হয়ে গেছে, এদিকে মাছ ঝাল দাও চলছে, অলমোস্ট রেডি। তো মাছ ঝালটা হয়ে গেলে তোমার আলু যে দমটা সেটা বানিয়ে নেব। তো মোটামুটি 1:15-20 মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তারপরে যেমনি 1:30 খায়, 1:30-1:45 সময় সেরকম লাঞ্চ করে নেব। এখন হয়ে গেছে বিকেলবেলা। বিকেলবেলায় বাবু কম্পিউটারে ওর যে ডেলি রুটিন কার্টুন ফার্টুন কিছু দেখছে, আর অভি যেহেতু নাইট করে এসছে, অভি এখন ঘুমাচ্ছে। ও গো ওঠো গো, সন্ধে দেবো, উঠে পড়ো। চলো লো বেটা জি, গাজর দা হালুয়া খালো। ইয়ে দেবো বেটা, পাউরুটি দেবো, পাউরুটি জ্যাম দিয়ে, এটা দিয়ে খাবি না? ওকে। এখন তোমার ঘড়িতে বাজে 9:45 রাত্রির, আর দেখতেই পাচ্ছ আমি সবজিপত্র কাটছিলাম। কালকে সবজি একটু কেটে রাখলাম, কালকে একটু মার্কেট যাওয়ার আছে। আর এখন ফ্রাইড রাইসের সমস্ত সবজি কেটে রেখে দিয়েছি এখানে। এখানে ফুলকপি কেটেছি, আর ওখানে 3টে সবজি কেটে রেখেছি। তো এই সমস্ত করে নিলাম। আর আমাকে এখন দেখতেই পাচ্ছো মনে হচ্ছে একটু চোখ মুখ বসে গেছে, তাই না? তো সেটার কারণ হলো যে মাথাটা ধরেছে প্রচণ্ড, নিয়ে কিছু আর ভালো লাগছে না। মনে হচ্ছে এবার কোনো রকমের রান্না বান্নাটা সেরে চুপটি করে একটু শুই। কিন্তু এখন তো তোমার ফ্রাইড রাইসটা বানাতেও হবে, তো সময়ই লাগবে। তো তার আগে ভাবছি তেলটা দিই, যদি তেল দিলে একটু কমে ব্যথাটা, সেই জন্য তেল দেবো মাথায়। আর তারপর তাছাড়া তোমার কালকে একটু শ্যাম্পু ট্যাম্পু করার আছে, তো সেই জন্য তেল টেলগুলো দিয়ে নিই। তারপর তোমার তা করতে করতে 9টা বাজবে। ঘরের এত কাজ থাকে যে মানে একটু যে সময় করব, একটু যে ফ্রি থাকবো, সেই সেই সময়টা, সেই ফ্রিনেসটাই ঠিক মতন পাওয়া যাচ্ছে না, বুঝতে পারলে? নিয়ে কেমন অসুস্থ হয়েছে, কেমন আমার নিজেরই কেমন দেখে কেমন লাগছে যে কী অবস্থা হয়ে আছে আমার। তো এই যে এখন ইদানিং এই ওয়াওয়ের তেলটা, অনিয়ন অয়েলটা ইউজ করছি, দেখা যাক কী বেনিফিট পাওয়া যায়। তবে হ্যাঁ, আমি কদিন মোটামুটি 4 দিন মতন ইউজ করছি। 4 দিন মিনস 4 টাইমস লাগালাম, 4 দিন মানে 4 দিন পরপর মোটেও না, 4 টাইমস লাগালাম। তো মনে হচ্ছে যেন চুল পড়াটা একটু হলেও কমেছে মনে হচ্ছে, এখন জানি না কতটা হচ্ছে। এখন কম করে 1 মাস ইউজ না করে তো বোঝা যাবে না, কিন্তু আমি 4 দিনেই দেখো এতটা করে দিয়েছি, এতটা। আমার চুলে প্রচুর তেল লাগে, কিছু করার নেই। যাই হোক, তো তেল টেলগুলো নিয়ে নিই, তারপরে তোমার ওদিকে ইয়ের কাজে, ওই ফ্রাইড রাইস বানানোর কাজে লাগবো। মাথাটার মধ্যে খুব অস্বস্তি হচ্ছে, জানি না কেন খুব অস্বস্তি হচ্ছে, আর লাগছে না। তো এই তেলটা আমি মোটামুটি তোমার 4 থেকে 5 বার ইউজ করছি। ওই সপ্তাহে নর্মালি 1 বার কি 2 বার আমি লাগাই। আর ন্যাচারাল যেরকম রাত্রেবেলায় লাগাই, সকালে শ্যাম্পু করে নিই, এই প্রসেসেই লাগাচ্ছি। তো মনে হচ্ছে একটু যেন চুল পড়াটা কমেছে, তার সঙ্গে একটা শ্যাম্পু ইউজ করছি, সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো তেলটা সব কিছুই ঠিক আছে, শুধু তেলটা একটু গাঢ়, একটু ননস্টিকি, তো পরিমাণটা একটু বেশি লাগছে আমার অন্য হেয়ার অয়েলের তুলনায়। অলওভার ঠিক আছে, কোনো অনিয়নের স্মেল টেল কিছু নেই, ভালোই লাগছে। ওকে, তো আমার চুল পড়াটা যদি সত্যি কোনো সময় কমে, মাস খানিকের মধ্যে যদি কমে, তোমাদেরকে নিশ্চয়ই এর ফুল রিভিউ দিয়ে দেবো। ওকে, তো চলো হেয়ার অয়েলটা লাগিয়ে নিই, তারপরে আমি লাগবো ঘরের কাজে। তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা আর গুড নাইট।